আজাদী আন্দোলন এর চেতনাকে আপনারা আলোয় আলোকিত করবেন, সে দৃশ্য প্রবল ভাবে তার চেতনায় নাড়া দেয়। তিনি মুগ্ধ হন, তার সুতীক্ষ্ণ দৃষ্টিতে বাংলাদেশ বাংলাদেশের জমিনে রাজধানী ঢাকায় অনুরূপ একটি আহলে হাদিস মঞ্জিলের স্বপ্ন তিনি দেখা শুরু করেন। এর চেয়ে আর উত্তম কোনো কথা হতে পারে না, মানুষের জন্য এর চেয়ে আর উত্তম শ্রেষ্ঠতম কথা হতে পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে। আমার নাসরু কাউলাম মিম্মা দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং তার যে সৎকর্মশীল হয়, যে মুমিন বান্দা হয়, যে মুত্তাকি বান্দা হয়ে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহু মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা وقال إنني من المسلمين. قال رسول الله صلى الله عليه وسلم طلبة العلم فريضة على كل مسلمين. أما بعد، أهل حدیث আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ সাগরের জেলার উদ্যোগে আয়োজিত أهل حدیث মঞ্জিল তথা আল মারকাজুল ইসলামিয়া সালাফি ঢাকার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, এদেশের নির্ভেজাল তাওহিদ কাফেলার অসীম অবিসংবাদিত নেতা মহতরম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, কেন্দ্রীয় সম্মানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা ও এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এই মাঘ মাসের হাড় কাঁপানো শীত, হিমেল হাওয়া এবং পাতা ঝরার মৌসুম মৌসুমে অনেক কষ্ট উপেক্ষা করে আজকের এই মাহফিলে তশরিফ এনেছেন, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সম্মেলনে যোগদান করেছেন, আপনাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই, আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবছর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজকে অনেক প্রতীক্ষার প্রহর পড়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ঢাকা জেলা। এই সম্মেলন অনেক দিন ধরেই আমরা করার চেষ্টা করেছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করেছেন, ফালিল্লাহিল হামদ। আজকের আয়োজন এই শুধু শ্রেষ্ঠতম একটি আয়োজন নয়, বরং আজকের সম্মেলন একটি ঐতিহাসিক সম্মেলন, যে সম্মেলনে তৈরি হয়েছে নূতন একটি প্রেক্ষাপট, যেখানে সূচিত হয়েছে এক অনুপম স্বপ্নিল আহলে হাদিস মঞ্জিলের নবযাত্রা। সাংগঠনিক উর্বর মৃত্তিকায় দাওয়াত তাবলীগ তঞ্জিম ও তারবিয়াতের সোনালী দিগন্ত আজ উন্মোচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এ ভিত্তিপ্রস্তর সগৌরবে মাথা উঁচু করে থাকবে একজন প্রজ্ঞাবান সংগ্রামী সাহসী স্বপ্নপ্রবণ যুবকের সাহসী চেতনার ইতিহাস বুকে ধারণ করে চিরকাল, ইনশাআল্লাহ। প্রায় ৪০ বছর পূর্বে যখন যুব সংঘে তৎকালীন সভাপতি, তরুণ গবেষক, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব তার গবেষণা থিসিসের প্রয়োজনে দিল্লি সফরে যান, তিনি তখন দেখতে পান ঐতিহাসিক দিল্লি মহানগরীতে নির্ভেজাল তাওহীদি জনতার অপূর্ব নিদর্শন আহলে হাদিস মঞ্জিল, যা সগৌরবে মাথা উঁচু করে হিন্দু উদ্ধ্বসিত দিল্লির মহানগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তা তিনি হিন্দু বা ভারতের রাজধানী তিনি দেখতে পান আহলে হাদিস মঞ্জিলের
অস্তিত্ব এবং তিনি দেখতে পান আহলে হাদিসদের সাংগঠনিক মনোমুগ্ধকর তৎপরতা। সে দৃশ্য প্রবলভাবে তার চেতনায় নাড়া দেয়। তিনি মুক্ত হন, তার সুতীক্ষ্ণ দৃষ্টিতে বাংলাদেশ বাংলাদেশের জমিনে রাজধানী ঢাকায় অনুরূপ একটি আহলে হাদিস মঞ্জিলের স্বপ্ন তিনি দেখা শুরু করেন। সে স্বপ্ন বুকে ধারণ করে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়েন, সাংগঠনিক তৎপরতায় আত্মনিয়োগ করেন, আরও বেশি বেগবান হন। তিনি দেশে ফিরে এসে দাওয়াতি ময়দানে বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়েন। নিজের কথা, নিজের স্বার্থের কথা, নিজের ক্যারিয়ার গঠনের কথা তিনি ভুলে যান। ভুলে গিয়ে কেবলমাত্র আগামীসাম যুব আন্দোলনের সাংগঠনিক তৎপরতা মগ্ন থাকেন শয়নে স্বপনে জাগরণে। তিনি অনুধাবন করেন যে দেশি বিদেশি কুচক্রি মহল জাতির শ্রেষ্ঠ সম্পদ, ভবিষ্যৎ নাগরিক এবং কর্ণধার নূতন প্রজন্ম মুসলিম সমাজের যুব সমাজের ধ্বংসের দেশ বিদেশি কুচক্রি মহল ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলেছে। যুবকদের নৈতিক ভিত্তি, ইসলামী চেতনা, দৈহিক ও মানসিক বিকাশ অবরুদ্ধ করে জাতি ধ্বংসের গভীর অশুভ নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। তিনি তখন প্রায় একই রাত্রি একাই রাত্র দিন মগ্ন হয়ে থাকেন সাংগঠনিক তৎপরতায়। তিনি বিভোর হয়ে থাকেন বাংলাদেশ যেন তাওহীদি আলোকায় আলোকে আলোকিত হয়ে যায়, বাংলার যেন নির্ভেজাল তাওহীদের আলোকে উদ্ভাসিত হয়। এইভাবেই তিনি তার স্বপ্নে বিভোর হয়ে থাকেন। কিন্তু বেশি দিন তিনি ঢাকায় থাকতে পারলেন না, থাকতে দেওয়া হলো না। হঠাৎ একদিন ২৪ ঘন্টার নোটিশে তাকে ঢাকা ত্যাগ করতে বাধ্য করা হলো। তিনি বুক ভরা বেদনা নিয়ে চলে গেলেন রাজশাহীতে, সেখানে সাংগঠনিক তৎপরতা শুরু করলেন। তিনি শুরু করলেন রাজশাহীতে আমাদের কেন্দ্রীয় মসজিদের পাশেই তিনি যুব আন্দোলন শুরু করেন এবং আল্লাহর অশেষ রহমতে দ্রুত সাংগঠনিক বিকাশ ঘটতে থাকে। এখন ঐতিহাসিক নওদাপাড়ায় নির্ভেজাল তাওহীদি কাফেলার মহামিলন কেন্দ্রের রূপ লাভ করেছে। আজকে সেই ঐতিহাসিক নওদাপাড়া যেখানে আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি আহলাদিস জামিয়াতে আহলাদিসের প্রথম তিনি সম্মেলন করেছিলেন আর সেটা কবুল করেছিলেন, তারই উত্তরসূরি, তারই তার চেতনার বাহক এবং ধারক, তার আত্মার একজন উপযুক্ত প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিন জন পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর তিনি হলেন আমিরে জামাত মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব। তিনি শুরু করেছিলেন আর আজকে দাদাপাড়া আজকে বাংলাদেশের জমিনে একটি শ্রেষ্ঠতম সাংগঠনিক দাওয়াত তাবলীগ এবং তঞ্জিমের একটা বিশাল কেন্দ্র হয়ে গড়ে উঠেছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কথা, ছড়িয়ে পড়েছে আমিরে জামাতের সেই তেজদীপ্ত নেতৃত্বের কথা, ছড়িয়ে পড়েছে নির্ভেজাল তাওহীদ কায়েমের দুঃসাহসিক প্রেরণার কথা। তাই নয় কি? এ কথা কি সত্য নয় কি? সকলেই বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই আমির জামাতের তৎপরতা তিনি বেগবান করে চলেছেন এবং আজকে বাংলাদেশে বসে আমরা ইউটিউবে দেখি যে বাঙালি একজন বিশিষ্ট সৌদি আরবের দাঁই যিনি সারা বাংলা দুই বাংলার মানুষের কাছে জনপ্রিয় জনাব মতিউর রহমান মাদানি, তিনি অকুণ্ঠ কণ্ঠে
তিনি দরাজ কণ্ঠে সারা বিশ্বের বাঙালিদের কাছে তিনি প্রকাশ করে দিয়েছেন, প্রচার করে দিয়েছেন, যদি বাংলার জমিনে একজন ব্যক্তি থেকে থাকে, একজন নেতা থেকে থাকে, একজন আদর্শ তাওহীদবাদী নেতা থেকে থাকেন, সে তিনি হলেন ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব। এটা কম বড় স্বীকৃতি নয়। মদিনায় বসে যিনি সৌদি আরবে বসে তিনি এইটা ঘোষণা করে দিয়েছেন। এইভাবে আমিরে জামাতের কার্যক্রম আজকে নূতন করে শুরু হলো। ঢাকার মানুষের জন্য এটা এক গৌরবের ইতিহাস রচিত হলো। কিন্তু বন্ধুরা, আমার মনে রাখতে হবে যে আমরা গৌরব করব কি করে। গৌরব করার জন্য আমাদের কিছু উপকরণ দরকার, আর সেটাই হলো দাওয়াত। আল্লাহ বলেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ। এর চেয়ে উত্তম কি কথা হতে পারে, এর চেয়ে উত্তম কি আহ্বান হতে পারে, এর চেয়ে উত্তম কি দাওয়াত হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, আল্লাহর দাসত্বের দিকে ডাকে, আল্লাহর দিন কায়েমের দিকে ডাকে। এর চেয়ে আর উত্তম কোনো কথা হতে পারে না মানুষের জন্য। এর চেয়ে আর উত্তম শ্রেষ্ঠতম কথা হতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে। আমার নাহসানু কওলান মিম্মা দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহাও, এবং তার যে সৎকর্মশীল হয়, যে মুমিন বান্দা হয়, যে মুত্তাকি বান্দা হয়ে যায়, আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে নিজেকে ঘোষণা করে দেয় নির্ভয়ে, নির্ভীক চিত্রে, জামাতে আমাদের আমিরে জামাতের মতো, যে নিজেকে মুসলিম, আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর একান্ত নিবেদিত বান্দা হিসেবে নিজেকে যে ঘোষণা করতে পারে, সেই প্রকৃতপক্ষে একজন আদর্শ মানুষ, প্রকৃতপক্ষেই সে আদর্শ মুসলিম, প্রকৃতপক্ষেই তিনি আদর্শ মুমিন, প্রকৃতপক্ষেই তিনি একজন মুত্তাকি। তো আলহামদুলিল্লাহ, আপনারা কি আজকে ঘোষণা করবেন না যে আমরা আল্লাহর কাছে আল্লাহর অনুগত বান্দা হয়ে গেলাম? সকলে হাত তুলে আল্লাহকে রাজি কর, আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করে নাও। বন্ধুরা, এই দাওয়াতের পরে এলো দাওয়াত এবং তাবলীগ। এই আহলে হাদিস আন্দোলনের মুভমেন্টকে, আহলে হাদিস আন্দোলনের চেতনাকে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে হবে, মানুষের মহল্লায় মহল্লায় পৌঁছে দিতে হবে, এলাকায় এলাকায় পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের এই দাওয়াতি কাজটি করতে হবে, এই দাওয়াতি কাজটা করতে হবে। আমি জামাত 40 বছর আগেই এই সকল আমাদের উপকরণ তিনি আমাদের উপহার দিয়ে রেখেছেন। আমরা কি গঠনতন্ত্র কর্ম পদ্ধতি পড়ি? আমরা কি তার বইগুলো পড়ি? আমরা কি আত্মহারিক পড়ি? পড়তে হবে বন্ধুরা। যদি না পড়ি তাহলে আমিরে জামাতের এই কষ্ট বিফলে যাবে, আর যদি পড়তে পারি তো আমাদেরই স্বার্থ। কারণ ঢাকাবাসীর উপরে যে গুরু দায়িত্ব স্কন্ধে অর্পিত হলো, সেটা সেই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আর এরপরেই হলো দাওয়াত তাবলীগ, তানজিম, সংগঠন, জামাতবদ্ধ জিন্দেগি। তিনজন ব্যক্তিও যদি থাকে কোথাও, তা একজনকে আমি নিযুক্ত করে তা জামাতবদ্ধ জীবন তাকে শুরু করতে হবে। আর বাংলাদেশের মাটিতে, ঢাকা জেলাতে, ঢাকা মহানগরে এবং জেলাতে 3 কোটি তাওহীদী জনতা বসবাস করে, সেই জনতার প্রতিনিধিত্ব করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। অতএব আপনাদের দায়িত্ব কি, সংগঠনের সাংগঠনিক ঐক্য এবং শৃঙ্খলা বজায় রাখা, সংগঠন ভুক্ত হওয়া, সংগঠনের দায়িত্ব কাঁধে নেওয়া। দূরে দূরে থাকলে চলবে না, হালকাভাবে থাকলে চলবে না, ছাড়া ছাড়াভাবে থাকলে চলবে না, মজবুতভাবে আমাদেরকে সংগঠনকে আঁকড়ে ধরতে হবে। তাই আল্লাহ বলেছেন, ওয়াতিসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর দিনকে
ঐক্যবদ্ধভাবে এবং দৃঢ়ভাবে আক্রেপ ধরো এবং দলে দলে বিভক্ত হয়েও না। লেডিস আন্দোলন আন্দোলনের ভাইরা এবং যুব সংঘের ভাইরা, আপনারা এক মন এক হৃদয় এক আত্মা হয়ে বাংলাদেশের বা জমিনের তাওহীদের পতাকাকে উজ্জ্বল তুলে ধরবেন। লেডিস আন্দোলন এর চেতনাকে আপনারা আলোয় আলোকিত করবেন মানুষের কাছে সংগঠনের মাধ্যমে। একা কো একা হয় না। আমির জামাত যদি 40 বছর আগে নিজের স্বার্থ দেখতেন, যখন তাকে ঢাকা থেকে বিতাড়িত করা হয়, তিনি যদি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার বাড়িতে চলে যেতেন। আহলাদিস আন্দোলন আজকে 67টি সাংগঠনিক জেলায় কোটি কোটি আহলাদিস আপনাদের সাথে রয়েছে, আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। অতএব বন্ধুরা, বসে থাকার সময় নেই। এরপরে হলো সংগঠনের পরেই হলো এরপরের কথা হলো আমাদের কি করতে হবে, তারবিয়াত, আমাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত হতে হবে। একজন ড্রাইভার যদি কি একটা নতুন গাড়ি কিনে একটা যিনি ড্রাইভিং জানে না তাকে যদি গাড়ি চালাতে দেন, তবে কি করবে? ওই নতুন গাড়িটাকে ধ্বংস করবে, অনেক মানুষকে মারবে এবং নিজেও মরবে, তাই নয় কি? আর যদি একজন দক্ষ ড্রাইভারের হাতে দেন, হাজার হাজার কিলোমিটার পাড়ি দেবে, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, তারও ক্ষতি হবে না, মানুষেরও ক্ষতি হবে না, গাড়িরও ক্ষতি হবে না। তাই আমাদের এই আহলাদিস আন্দোলনের এই এই বেগবান গাড়িকে সচল রাখার জন্য, বেগবান গাড়িকে আমাদের বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে জনপদে জনপদে পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াত তাবলীগ পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত কর্মী হতে হবে আমাদেরকে। আমাদেরকে উপযুক্ত কর্মী হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া আর বিকল্প নেই। আর আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেক যুব সংঘ হলো, যুবকরা হলো জাতির মেরুদণ্ড, যুবকরা হলো ভবিষ্যৎ কর্ণধার। আমাদের এই যুব সমাজকে ধ্বংস করার গভীর নীল নকশা বাস্তবায়ন করে চলেছে কাফের মুশরিক বেদিনেরা। আমাদেরকে ধর্মহীন করে, আমাদেরকে নাস্তিক নাস্তিক করে, আমাদেরকে হিন্দুত্ববাদের নর্দমায় নিক্ষেপ করার গভীর ষড়যন্ত্র চলছে। অতএব জেগে উঠুন বাংলাদেশের মুসলমানরা, জেগে উঠুন তাওহীদের জনতা, জেগে উঠুন বাংলাদেশ তাওহীদের জন্য। তবেই আজকের আয়োজন সফল হবে, তবেই আমির জামাতের সারা জীবনের পরিশ্রম সফল হবে, তবেই আজকের এই আমাদের এক মাস ব্যাপী কঠোর পরিশ্রম করেছে আয়োজন করেছেন আমাদের কর্মীরা, আমাদের ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে সব তার এই কষ্ট হবে। আর যদি না করেন তো আমানতের খেয়ানত হবে। বন্ধুরা, আমাদেরকে যোগ্যতর সংগঠক হতে হবে। আর প্রত্যেকটা জেলা সংগঠন করা হয় এই জন্যই যে ওই জেলা থেকে যেন নেতা কর্মী তৈরি হয়। আমার জেলায় নেতা কর্মী তৈরি করতে হবে, এই জন্য প্রতিটি নেতে প্রত্যেকটি নেতাকে আমি অনুরোধ করব যে আপনারা আপনার এলাকা থেকে কর্মী বাছাই করে প্রশিক্ষণ দিন, সংঘবদ্ধ করুন, ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য, প্রত্যেকটা পরিবারকে একটি আদর্শ ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার সংকল্প নিন, প্রত্যেকটা পরিবারকে ইসলামের একটা ঘাঁটি হিসেবে তৈরি করে নেন। মা এবং বোনেরা আমাদের মাঠে ময়দানে তারা কাজ করছেন, মা বোনেদের কাছে এই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার প্রতিটি মা যদি তার সন্তানের জন্য এই সংকল্প নেয় যে আমার সন্তানকে জজ, ব্যারিস্টার আর ডাক্তার ইঞ্জিনিয়ার আমি দেখতে চাই না, আমি দেখতে চাই আমার আমার প্রাণ নারী ছাড়া সন্তান যেন একটি মমিন বান্দা হিসেবে গড়ে ওঠে, আমার সন্তান যেন আমিরে জামাতের মতো একজন আদর্শ মমিন মুত্তাকি হতে পারে, ইনশাআল্লাহ। ওই সংকল্প মাদের বোনদেরকে নিতে হবে। আমার মা বোনদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা এখানে এসেছেন, আপনারা আজকে এই সংকল্প নিয়ে বেরিয়ে যাবেন যে নিজের ঘরকে আলোকিত করবেন এবং আপনার প্রতিবেশীর ঘরকে আলোকিত করবেন, আপনার এলাকাকে আলোকিত করবেন, আপনার জেলার প্রতিটিকে মহান নারীর কাছে
দিলভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না, আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের ইন্তেজামিয়া কমিটির ইয়াসিন ভাই সহ যে সকল ভাইরা আমাদের এই কাজে সম্পৃক্ত ছিলেন, অনেকের নাম আমি বলে শেষ করতে পারবো না, তারা এক মাস নির্ঘুম হয়ে রাত্রি দিন জেগে এই এই সব সভাকে এই সম্মেলনকে সম্মেলনের আয়োজন করেছেন। তো আজকে এটা মনে করবেন না যে লোকবল কম হলো না বেশি হলো, আল্লাহর কাছে আপনাদের আপনাদের আত্মার আল্লাহর কাছে আপনাদের তাকওয়া আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে, অতএব আল্লাহ যেন আপনাদের এই খিদমতকে কবুল করে নেন, আমিন। আমাদের স্বেচ্ছাসেবক যুবকেরা যারা আজকে স্বেচ্ছাসেবকরা রয়েছ, কাল যেন আমাদের আমাদের জেলা সভাপতি যুব সংঘের তিনি যেন জানান যে সকল স্বেচ্ছাসেবীরা আমাদের প্রাথমিক সদস্য পদ পূরণ করে যুব সংঘের সদস্য হয়ে গেছে, এবং যে সকল ছুটিরা আছেন যে সকল ভাইরা আছেন এখনো আমাদের প্রাথমিক সদস্য পদ পূরণ করেননি, অনুগ্রহ করে পূরণ করে নেন। কি আপনারা রাজি আছেন? আপনারা আমিরে জামাতের পিছনে আছেন? আপনারা কি এই দেশে তাওহীদ নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা করতে চান? আপনারা কি পরকাল মুখী জীবন গড়ে তুলতে চান? আপনারা কি চিরসুখের রাজ্য জান্নাত পেতে চান? আপনারা কি জাহান্নাম থেকে নিজের প্রিয় দাটাকে বাঁচাতে চান? আসুন আল্লাহর কাছে সব আজকে সংকল্প করি, ইয়া রাব্বুল আলামিন, আমরা আহলেদিস আন্দোলনের আমরা একজন কর্মী হয়ে গেলাম, আমরা একজন সদস্য হয়ে গেলাম, এবং তুমি আমাদের কবুল করে নাও, আমাদের টুটাফাটা আমলগুলো কবুল করে নাও, আমাদের ইবাদত সময়কে কবুল করে নাও, আমাদের সালাত সময়কে কবুল করে নাও, আমাদের সংগঠনকে কবুল করে নাও, আমাদের আমিরে জামাতকে হায়াতে তৈবা দান করো, আমাদের মুরব্বীদেরকে হায়াতে তৈবা দান করো, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামেলা দান করো, আল্লাহ সকলের ন্যাক আমল সময়কে কবুল করে নিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।